ফটিকছড়ির ভূজপুর থানাধীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শরীয়তুল উলুম দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। এই সংক্রান্ত লিখিত অভিযোগ ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার বরাবরত দাখিল করা হয়। ভূজপুর ইউনিয়নের সদস্য সৈয়দ রেজাউল করিম, মাখম কুমার নাথ সহ চারজন স্বাক্ষরিত উক্ত অভিযোগের অনুলিপি চট্টগ্রাম জেলা প্রশাসক, জেলা দুর্নীতি দমন কমিশন, ভূজপুর থানা ও ভূজপুর ইউনিয়ন পরিষদত জমা দিয়ে হয়। অভিযোগ উঠে মাদ্রাসার জায়গা জমি সহায় সম্পত্তি ওয়াকফকৃত আইন দ্বারা পরিচালিত হইল, মাদ্রাসা কমিটি ইন হন নিয়ম ন মানের। 94% জায়গার মধ্যে মাদ্রাসা স্থাপিত করা হয় 1937 সালে। এক টানে 12, 14, 15, 16 বছর হিসাব না দিয়ে উনি এককভাবে মাদ্রাসা চালিয়ে যাচ্ছে, যিনি বলছে কোনো কমিটির অনুমোদিত গঠনতন্ত্র মোতাবেক কমিটি নাই। এই যে 16-17টা দোকান বলছে, ওইখান থেকে আয় আসে প্রায় 55-60 হাজার টাকা। কাজিরহাট বাজারের মাঝখানে 18-20টা অত্র মাদ্রাসা নামে দোকান আছে। দোকানগুলোর ভাড়া কীভাবে পরিচালনা করে, কীভাবে তুলে, কীভাবে বন্টন করে, এ পর্যন্ত এলাকার সচেতন মহলের এবং কমিটির মুষ্টিমাম দুই একজন ছাড়া কমিটিতে যারা আছে এটা সবাই জানে কিনা জানি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আমি এলাকার একজন সচেতন ব্যক্তি। তো আমার দুইটা মেয়ে ভর্তি, বোধহয় 2010 সালে ভর্তি হয়েছে, 16 সালে আমি এটাকে এখান থেকে নিয়ে আমার স্কুলে ভর্তি করেছি। প্রথমে লেখাপড়া একটু মান ভালো ছিল, পরবর্তী দেখলাম যে আমার দুইটা মেয়ে এক বছর ফেল করে ফেলছে। মতো বহুত জায়গা জমিনে আছে, আর একটা বিদ্যুৎ জায়গা জমিনে আছে, বাজারাতো আছে। এসব ১৯৩৭ সালত প্রতিষ্ঠিত এই মাদ্রাসার বর্তমান কমিটি 2005 সালত দায়িত্বভার গ্রহণ করে। এলাকাবাসীর অভিযোগ, মাদ্রাসা প্রতিষ্ঠার বর্তমান পরিচালনা কমিটি অবৈধভাবে 18 বছর যাবত নিজেরার খেয়াল খুশি মতো মাদ্রাসা পরিচালনা করিয়া ইয়ের। বর্তমানে মাদ্রাসার আয় ব্যয়ের হিসাব, জবাবদিহিতা ও স্বচ্ছতার হন বালাই নাই। বর্তমান আমরা সরকারি সিলেবাস দাঁড়িয়ে ভাবে মাদ্রাসাটা পরিচালিত করতেছি। যে আমাদের হিসাব নিকাশ যেগুলো, এগুলো আমাদের মধ্যে আগে নিয়ম ছিল না, তবে বর্তমান কমিটি থেকে আমরা, এটা আমাদের ভুল হয়েছে, যত সম্ভব তার সামনের থেকে আমরা এটু কী করে নেব, কমিটির থেকে শিলচর প্রমাণে অনুমোদন আমরা নিই। অভিযোগ জানা যায় মাদ্রাসার নামত 13 খান নাল জমি হাজিরহাট বাজারত 19 খান দোয়ান থাইল। এই সম্পত্তিহীনর ইনকামরটে আত্মসাতর অভিযোগ উঠে। মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুল আলম, একক ক্ষমতা কর্তৃত্ব ও নিয়ম দুর্নীতির হারণে এলাকাবাসীর মাঝে খবর সৃষ্টি হইয়ে ইয়ান লই দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটিবার আশঙ্কা করা যায়। এক মাস পরে একটা মিটিং ডাকতাম, ওই ডাকিয়ে ডাকিয়ে রাতে হিসেব কিতাব চাই, এ পর্যন্ত আর তোর কোনো সাইন হলো আর তোর কোনো মানিত এই নো ডাক এক এক দোয়ান তুন দুই লাখ আড়াই লাখ আধা কোটি টিয়ার কোনো ব্যাংক রিলিফ নাই, 40-45 লাখ টিয়া যে লইল উন উন কিনলিও মাসে মাসে 12,000-15,000 টিয়া, 15,000 টিয়া যদি বেতন যা আর মাতৃ হাজার টিয়া কিনলিও আর বিভিন্ন সংস্থার ইনকাম কিনলিও জায়গা জমিনের ইনকাম আছে, আর পুকুরের ইনকাম আছে, মাছের ইনকাম আছে, এগুলি মানে বিভিন্ন সাধার আজ আজ সুষ্ঠুভাবে আর আয় কোনো এটা কোনো দায়িত্ব লইবার কোনো ইচ্ছে না। ব্যাপারে জানতে চাইলে মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মাহবুবুল আলম ক্যামেরার সামনে হতা হইতো রাজি না হয়। মোবাইলে জানতে চাইলে উনি পরে হতা হইব বলে হই লাইন হাড়ি দে। ইন্দি ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায় অভিযোগ ফাইবার সত্যতা শেয়ার করে C+TV-রে জানায়। এ বিষয়ে আমার কাছে অভিযোগ একটা এসেছে এবং এ বিষয়ে আমি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ করেছি এবং তার কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পরেই এবং যে সকল বিষয়গুলো পাওয়া যাবে বা অনিয়ম বা দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণিত হলে সেটা আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ডকে জানিয়ে দেবো এবং পরবর্তীতে যেহেতু এটি মাদ্রাসা এবং এটা মাদ্রাসার শিক্ষা বোর্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং তারাই তখন যথাযথ আইনগত বা বিধিগত ব্যবস্থা গ্রহণ করবে। যদি অনুমোদন না থাকে তাহলে তো আমরা আরও অবশ্যই ব্যবস্থা নেব অবশ্যই, এবং আমি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলবো তাদের বিষয়গুলো খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।